হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান তার মাকে নিয়ে কিছু কথা বলেছেন, বিস্তারিত জানাবো। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এরকমই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে। ধন্যবাদ। অভিনেতা বলেন, আমার মায়ের কাছ থেকে অন্যের পাশে দাঁড়ানোটা শিখেছি। আমার মা আমাকে শিখিয়েছে সর্বদা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে, এটা শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবে। এবং ফারহান আরও বলেন, আমার আশেপাশের মানুষ খারাপ থাকলে আমার অস্থির লাগে, আমার পাশে বসে যে মানুষটা হাসতো সে হাসছে না, অসুস্থ, এটা আমি নিতে পারি না। আলাউদ্দিন লাল নামের একজন অভিনয় করেন, সে লোকটা আইসিইউতে ভর্তি ছিলেন, অনেকে শিল্পের কাছে টাকা চেয়েছিলেন, তখন আমি দেশের বাইরে ছিলাম, পরে দেশে এসে শুনে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। আমি মনে করি আমাদের উচিত একজন শিল্পীর যথাযথ সম্মান রেখে পাশে দাঁড়ানো। পরে আমি তার দায়িত্ব নিয়েছি, দুই দিন পর তিনি সুস্থ হন। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনার কী মতামত এবং ফারহানের কথাগুলো আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।